লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপস্বী তাবাস্তম উর্মিকে ওএসডি করার পর এবার সাময়িক বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্য করা হয়েছে সম্প্রতি ব্যক্তিগত ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে লিখে আলোচনায় আসেন তাপসী তাবাস্তম উর্মি তিনি প্রশ্ন রাখেন রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা কি এতই সহজ এর আগে অন্য এক স্ট্যাটাসে আবু সাইদ শহীদ কিনা সেই প্রশ্ন রাখেন তিনি প্রধান উপদেষ্টাকে নিয়ে দেওয়া পোস্টটি ভাইরাল হলে আলোচনার সমালোচনার ঝড় ওঠে এরপর রবিবার রাতেই তাকে প্রথমে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয় বদলির এই আদেশের অনুলিপি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করে আদেশ পেয়ে সকালেই লালমনিরহাট ত্যাগ করেন সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি